বিজেপি মুখপাত্র রাজ চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন। রাজ বাবু আপনার কাছ থেকে জানতে চাইবো, যেখানে আমরা দেখতে পাচ্ছি খোলামুখ ম্যানহোল, আর রাজু বাবু বলছেন যে কিছু একটা তেমন বড় কিছু হয়নি, মাত্র 4 ঘন্টা পড়েছে। হ্যাঁ, উনি তো বলবেন, কারণ উনি তো নিজে পড়ে যাননি। যখন মুখ্যমন্ত্রীর পায়ে যখন চোট লেগেছিল, মানে একদম হুড়ুম তুড়ুম করে ওনাকে এসএসকেএম এ নিয়ে আসা হয়েছিল। কিন্তু যখন একটা সাধারণ মানুষের কিছু হচ্ছে, তখন কিন্তু কিছু হয়নি, এটাই তৃণমূলের প্রতিক্রিয়া। আমি বলবো, 2021 একটা ইন্টারিম বাজেট দিয়েছে, তার মধ্যে প্রায় 1920 কোটি টাকা এই জন্যে কিন্তু একটা কর্পোরেশনের জন্যে স্যাংশন করা হয়েছে। তার মানে যে এই টাকাটা কোথায় লাগানো হচ্ছে, এর মধ্যে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, ওনার কাছেই দায়িত্বটা রয়েছে। তারপরে যে আরবান ডেভেলপমেন্ট মিনিস্টার, মানে নগর উন্নয়ন দপ্তরের যে দায়িত্ব যার কাছে, কলকাতা একটা আনপ্ল্যান্ড সিটি বারংবার বলে গেছে, এবং নিউ টাউনের মতন অবস্থাতে যদি জায়গাতে যদি আমরা এই অবস্থা দেখতে পারি, তাহলে আপনি ভাবুন সারা গোটা কলকাতা এবং কলকাতার সংলগ্ন এরিয়াগুলো যে আছে কি পরিস্থিতি। আর শুধু এখন বৃষ্টির কথা না, কিন্তু ভেবে রাখবেন এই বৃষ্টি যখন শেষ হবে, জল জমে আছে জায়গায় জায়গায়, এই জল জমার পরে কিন্তু ডেঙ্গু। এই যে আপনি দেখলেন না মুর্শিদাবাদে 103খানা বাচ্চা বলো অজানা জ্বর, হ্যাঁ এখন শুরু করেছে অজানা জ্বর, গুপ্ত রোগ, ভগবান জানে সব কি জ্বর, মেডিকেল সায়েন্সে গুপ্ত জ্বর, অজানা জ্বর, এরকম নেই। বলতে দিন আমাকে, বলতে দিন, শুনুন আগে, শুনুন, আমি কিন্তু টুকি নি, আমাকে বলতে দিন, শুনুন আপনি, 103টে বাচ্চা কিন্তু বাচ্চার ভর্তি অজানা জ্বরে। এই জ্বর কি জ্বর, ডেঙ্গুর জ্বর, ম্যালেরিয়ার জ্বর, কি জ্বর সেটা কিন্তু জানা যায়নি। নিশ্চয়ই শুনুন, আমার কাছে আসছি, আপনার কাছে আসছি রাজবাবু, আর দেখবেন আপনি সারা যে কোভিড আসবো, আপনার কাছে আসবো রাজ মুখ্যমন্ত্রী হতে পারে, তাই জন্য নাকি সংবিধানিক সংকট দাঁড়িয়ে যাবে, তাই জন্য ওনাকে উপনির্বাচন করে জেতাতে হবে। আর পুরো মন্ত্রিসভা এখন ডেলি প্যাসেঞ্জারি করছে, ভবানীপুরে ডেলি প্যাসেঞ্জারি করছে, আপনাদের মন্ত্রিসভা ধমকাচ্ছেন ফিরহাদ হাকিম, আর এখানে তৃণমূলের নেতারা বলছেন এটা কোনো বড় ব্যাপার না। আড়াই ঘন্টা একটা মহিলা ম্যান হলে আটকে থাকলো না, প্রত্যক্ষদর্শী সমরেশ বাবু, তিনি বলছেন 4 ঘন্টারও বেশি, আমি স্টুডিওতে আসার সময় দেখছি সবকটা ম্যানহোল খোলা, আপনি দেখুন জল দেখতে না পেয়ে সেখানে পড়ে যায়। এর আগেও যখন ইয়াস আসলো, তখনও রাজ্যের যে পরিস্থিতি, যে রাজ্য কিভাবে তৈরি আছে সেটা কিন্তু আমরা দেখেছি। রাজ্যের কোনো চিন্তা ছিল না, রাজ্যের কোনো প্রিপারেশন থাকে না কোন রকমের একটা ডিজাস্টার, যেটা বিষয় অ্যালার্ট অনেক আগে হয়ে যায়। এর আগে 144 মিলিমিটার বৃষ্টি হচ্ছে, কিন্তু তৃণমূলের নেতা বলছে যে এই রকম প্রাকৃতিক, এত প্রাকৃতিক বিপর্যয় আমরা কি করতে পারি। তো আপনারা যখন কিছুই করতে পারবেন না, তাহলে আপনারা সরকারে বসে আছেন কেন, বেরিয়ে যান না। আরে বাবা, যখন পারবেন না তো কেন আছেন বসে, আপনি ছেড়ে চলে যান, পারবেন না আপনারা। আজকে দেখুন ভবানীপুর, যেখানে উপনির্বাচন হচ্ছে, এলগিন রোড, ভবানীপুর কলেজ, নর্থ পার্ক এরিয়া, তারপরে রমেশ মিত্র রোড, ওই সব জায়গাগুলো দেখুন, সারা কলকাতা ডুবে রয়েছে, ভেনিস বানিয়ে দিয়েছে। 2011 বলেছিল লন্ডন বানাবো, আর লন্ডন বানাতে গিয়ে ভেনিস বানিয়ে দিয়েছে।